বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল, আর আমি মিঠু আপনাদের দেখাচ্ছি যে মদ্দা পেঁপে গাছ কীরকম হয়। মদ্দা পেঁপে গাছ দেখতে কীরকম, এই দেখুন এর ফুলগুলো অনেক লম্বা। মদ্দা পেঁপে গাছ দেখতে থাকুন, এই গাছে আসলে পেঁপে হয় না, আর এই মদ্দা পেঁপে গাছে ফল হয় না। তো দেখুন আরও একটা দেখাচ্ছি মদ্দা পেঁপে গাছ, দেখতে থাকুন। এবং কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। এই দেখুন মদ্দা পেঁপে গাছের ফুল কত লম্বা হয়, এই গাছ আসলে ভালো হয় না। তো আপনারা অবশ্যই কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর দেখুন এই একই সাথে লাগানো মায়া পেঁপে গাছে ফল ধরেছে কত সুন্দর। আপনারা অবশ্যই এই দেখলেন মায়া পেঁপে গাছ যাতে অনেক ফল ধরছে, আর দেখুন মদ্দাটাই কোনো ফল নাই, শুধু ফুল। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই দেখুন মায়া পেঁপে গাছে কত সুন্দর ফলন। এই যে শীতরাঙে পেঁপে গাছ ভেঙে গেছে, এই দেখুন কত সুন্দর পেঁপে ফল ধরেছে। দর্শক অবশ্যই কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আমাদের সঙ্গে থাকবেন। আমি আপনাদের দেখাচ্ছি পেঁপে গাছের ফলন কীরকম, পেঁপের ফলন কীরকম, এবং মদ্দা গাছ দেখাচ্ছি ফার্স্টে। এখন দেখাচ্ছি গাছ ফল ধরছে যেগুলো, তো অবশ্যই কৃষি ও গরু ছাগল কত সুন্দর পেঁপে দেখুন। অবশ্যই কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে, অবশ্যই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন দেশি পেঁপে কত সুন্দর ফলন, আর ফার্স্টে দেখেছি মদ্দা পেঁপে গাছ, দেখতে থাকুন পেঁপে গাছ। আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল, ফলন দেখুন কত সুন্দর দেশি পেঁপে। আপনারা দেশি পেঁপে দেখছেন কৃষি গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল থেকে আমি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর পেঁপের ফলন। দেখছেন আপনারা দেশি পেঁপে, আমি মিঠু আপনাদের দেখাচ্ছি কৃষক গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল থেকে দেশি পেঁপে কীরকম ফলন, দেখতে থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে। তো আমরা ভিডিওর প্রায় শেষ পর্যন্ত, আপনারা অবশ্যই কৃষি গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাটন চেপে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।